বলে রাখি, এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিন্তু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে উঁচু মন্দির হতে চলেছে। যদিও এখনো মন্দিরটা তৈরি হয়ে পারেনি, 2026 ইনোগ্রেট হবে আর কি বৃন্দাবনে। আর কবে আপনাদের পুরোপুরি প্যান্ডেলটা তৈরি হয়ে শেষ হবে? আমাদের ভিডিও তো এখন আমি আছি কল্যাণীতে, কল্যাণীর রথতলা। সেই রথতলার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে কিন্তু আছি। এবছর কিন্তু এদের যে ভাবনা সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা কিনা 2026 সালে কিন্তু ইনোগ্রেট হবে বৃন্দাবনে, সেটা কিন্তু এবছর এটা তৈরি করছেন। তো আমি একটু দেখাই, এই সেই মন্দিরটা যেটা কিনা তৈরি হচ্ছে। আর এদের এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে, কল্যাণী রথতলা কমিটি। আর এই যে প্রপোজড যে মন্দির, সেই প্রপোজড মন্দিরটা হচ্ছে এটা। তো আমি আছি কল্যাণীতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই চন্দ্রোদয় মন্দির সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে চলেছি। তার আগে বলে রাখি কীভাবে আসতে হবে। তো আসার কিন্তু সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কল্যাণী স্টেশন নামতে হবে, নেমে ওখান দিয়ে অটো বা টোটো করতে হবে, বা যে ম্যাজিক জিপগুলো আছে না, সেই ম্যাজিকগুলোতে করে কিন্তু আসতে পারো। 20 টাকা ভাড়া এই রথতলাতে। আর আইটিআই মোড় থেকেও আছে টোটো, সেটা কিন্তু 20 টাকা নেয়। তো আইটিআই মোড় থেকেও আসা যাবে ওই পুজো দেখে। আর তাছাড়া আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা টোটো ভাড়া করে নিয়েছি, সেইভাবেও আপনারা কিন্তু ঘুরতে পারেন। তবে হ্যাঁ, পুজোর সময় ওইভাবে টোটো ওইভাবে ঘুরবে কি না আমি জানি না, কারণ হচ্ছে পুজোর সময় অনেক রাস্তা বন্ধ থাকে, তো সেটা একটু দেখে নিতে হবে। নইলে প্রতিটা পুজো কিন্তু এক একটা স্টেশনে, যেমন হচ্ছে কল্যাণী ঘোষপাড়াতে আইটিআই মোড়ের দুটো পুজো আছে, একটা কল্যাণী আইটিআই মোড়ের পুজো, আর একটা হচ্ছে আপনার বোট পার্ক, যেটা কিনা আমি টপ 5 যে কল্যাণী দুর্গাপুজো সেটাতে আমি কিন্তু সব কিছু কভার করছি। অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। আর তারপরে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন চিত্তরঞ্জন পার্ক থেকে, ঠিক আছে? প্রথমে ওই দুটো কভার করলেন, কভার করে কিন্তু আপনারা টোটো ধরে চলে আসতে পারেন চিত্তরঞ্জন পার্ক। সেখানে গ্রাম বাংলার থিম হচ্ছে, সেটা দেখে আপনারা কিন্তু সোজা চলে আসতে পারেন রথতলাতে। আর এখান দিয়ে সোজা চলে যাবেন স্টেশনে গিয়ে, আরও দুটো পুজো আছে, সে দুটো সম্বন্ধেও বলবো। চলুন যাওয়া যাক, এবার দেখিয়ে দিই যে কী হচ্ছে ভেতরে, কী কাজবাজ হচ্ছে। চলুন যাওয়া যাক। তো এনারা কিন্তু কাজ করছিলেন, এখন বাজে টাইম হচ্ছে 1টা। তো স্বাভাবিকভাবেই কিন্তু এনারা এখন খেতে যাচ্ছে, তো আমরা একটু ভেতরে ঢুকবো। এই হচ্ছে প্যান্ডেলের সামনে চলে এসেছি, বাঁশের অভূতপূর্ব কাজ, মানে পুরোটাই বাঁশ দিয়ে করছে। এই যে ওই সাইড দিয়ে আছে, এই সাইড দিয়ে আছে, পুরোটা বাঁশের কাজ করছেন এনারা। তো এখন এই যে রথতলার যে পুজো প্যান্ডেল তার মধ্যে আছি, এবং যে প্রধান মিস্ত্রি তার সাথে কিন্তু কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম গোপাল প্রধান। আচ্ছা, তো এবার আপনাদের ভাবনা কি? ওই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আচ্ছা, তো সেটা এখন মুখোমুখি ছড়িয়ে গেছে। তো মোটামুটি কতটা হাইট হতে পারে আপনাদের এই প্যান্ডেলটার? আমাদের 160 ফিট। 160? বাইরের কাজটা কিসের হচ্ছে, মানে প্যান্ডেলের বাইরের কাজটা? যা আছে ওখানকার সেইভাবে তুলনায়। ওখানকার তো এখনো পুরোপুরি তৈরি হয়নি, 26 সালে তো ফাইবার দিয়ে, ফাইবার গ্লাস দিয়ে হবে, প্যারিস মানে গ্লাসের কাজ হবে, গ্লাসের কাজ হবে এবং 50% ফাইবার প্যারিস দিয়ে হবে। আচ্ছা আচ্ছা, আর ভেতরে এই যে এইসব পোর্শনগুলোতে কেমন কিসের কাজ হবে? এগুলো এটাও প্যারিসের কাজ হবে। আচ্ছা, আর দর্শনার্থীরা কোন রাস্তা দিয়ে আসবে? সোজা এটা দিয়ে? দুদিক দিয়ে আছে, ওটা মিডিলটা ভিআইপি আছে। আচ্ছা, দুদিক দিয়ে জেনারেলের রাস্তা হবে। আচ্ছা, মানে এই সাইড দিয়ে আসবে তো, এইখান দিয়ে আসবে আর এখান দিয়ে আসবে? আচ্ছা, দুদিক থেকে রবে এই দুই সাইড দিয়ে বেরোয় পিছনে। আচ্ছা, এখান দিয়ে আর এখান দিয়ে বেরিয়ে যাবে। আর ঠাকুরটা কোথায় থাকবে? ঠাকুরটাই যাবে। আচ্ছা, মানে এখানে এবছর আর সিঁড়ি টিড়ির কোনো ব্যাপার নেই, যেটা আগের বছর একটা ছিল ছোটোখাটো সিঁড়ির ব্যাপার ছিল? সিঁড়ি নেই। আচ্ছা, তো মোটামুটি আপনাদের 160 ফুট। আর কবে আপনাদের পুরোপুরি প্যান্ডেলটা তৈরি হয়ে শেষ হবে? মহালার দিন ওপেনিং মহালয়াতে। আচ্ছা, তো মোটামুটি এই যে ফাইবারের কাজটা কবে থেকে শুরু হতে চলেছে? 10 পর থেকে আরম্ভ হবে, মানে সেপ্টেম্বর মাসের মোটামুটি ফার্স্ট, সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে আরম্ভ হবে। আচ্ছা, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আরম্ভ হবে। তো এই ছিল, তো আপনারা শুনলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো এই শুনলেন আপনারা
প্রধান মিস্ত্রির সাথে কিন্তু কথা বলে নিলাম এবং উনি বললেন যে কী কী হতে চলেছে, 160 ফুট কিন্তু উচ্চতা হতে চলেছে। আইটিআই মোড়ে যে পুজো প্যান্ডেল হচ্ছে সেটারও কিন্তু 160 ফুট উচ্চতা, এটাও কিন্তু এই রথতলাতেও কিন্তু 160 ফুট উচ্চতা হচ্ছে। তো যখন এই পুজো প্যান্ডেলটা মোটামুটি শেষের দিকে বা অনেকটা কাচের কাজ হবে আর কি, ফাইবারের কাজ হবে, তখন কিন্তু আমরা আসবো এবং এসে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কতটা কি কাজ এগুলো, ঠিক আছে? তো অবশ্যই জুড়ে থাকবেন কিন্তু আমাদের সাথে। তো আমি কয়েকটা সিনেমাটিক শট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু যথেষ্ট সুন্দর হতে চলেছে। বাইরে আপনাদেরকে দেখালাম কালারটা কতটা সুন্দর হবে আর কি, সেই চন্দ্রোদয় মন্দির যেটা কিনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, সেটা তো অসাধারণ কনসেপ্ট। এবং বলে রাখি, এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিন্তু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে উঁচু মন্দির হতে চলেছে, তো সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। যদিও এখনও মন্দিরটা তৈরি হয়ে পারেনি, 2026 ইনোগ্রেট হবে আর কি বৃন্দাবনে। তো তার আগে এনারা কিন্তু এই থিমটা নিয়ে চলে আসলেন, তো তার জন্য এনাদেরকে কিন্তু সাধুবাদ জানাতে হয় যে এত সুন্দর একটা ভাবনা নিয়ে এসছেন তারা। তো এখন এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু সবাই খেতে চলে গেছেন, স্নান করতে চলে গেছেন। তো আমি কয়েকটা সিনেমাটিক শট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এনারা যে মিস্ত্রিরা এসছেন আপনাদের বাড়ি মেদিনীপুর থেকে, তো পূর্ব মেদিনীপুর, তো এনারা কিন্তু পূর্ব মেদিনীপুরের লোক। আচ্ছা, এই পুরো কতজন কাজ করছেন আপনারা? আমাদের প্রায় আছে 55 জন মতো। 55 জন? তো সকাল থেকে কটা থেকে কটা অবধি কাজ করছেন? সকাল 7টা থেকে 12:30 বন্ধ হলো। আচ্ছা, আবার 3টা থেকে। কতদিন চলছে এটা? এটা চলছে রথ থেকে, রথকে আরম্ভ করেছি, রথে উদ্বোধন করেছি। আচ্ছা, রথতলার কাজ, রথে উদ্বোধন? হ্যাঁ, রথে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরে এই রথে উদ্বোধন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তো এই সামনে মাসে আসবো অবশ্যই, ওনারা বলছেন সামনে মাসে আসতে, যখন ফাইবারের কাজটা হবে তখন কিন্তু দেখাতে। তো অবশ্যই আসবো, আপনারা দেখছেন সামনে দিয়ে খুব সুন্দর লাগছে। এই চন্দ্রোদয় মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে, 160 ফুট হবে। এখনও বাঁশ এই প্রচুর পড়ে আছে, চারিদিকে প্রচুর বাঁশ পড়ে আছে, এখনও যাবে, ওদিকেও পড়ে আছে। ওই ওপরটা কিন্তু হাইট হবে, প্রচুর হাইট হবে ওটা। সো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে চলেছি, আশা করছি ভালো লাগবে এবং রোদের মধ্যে ঘেমে নেয় একাকার যাই হোক। এবার কিন্তু আমরা নেক্সট যাব হচ্ছে আমাদের যে দুটো আছে স্টেশনের দিকে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। যখন ফাইবারের কাজ হবে তখন কিন্তু অবশ্যই আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দীপজ্যোতি, সাইন আপ করছি আপাতত, টাটা।